আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি রাবেয়া সুলতানা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিষয়, পরিণতি ও সুশাসন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আলোচনা করব পরিণতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্র থেকে। দ্বিতীয় পত্রে তোমাদের মোট 100 মার্কের প্রশ্ন করা হবে, 30 মার্ক থাকবে বহুনির্বাচনী প্রশ্নের জন্য এবং 70 মার্ক থাকবে সৃজনশীল প্রশ্নের জন্য। সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য তোমাদের মোট 11টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 60টি প্রশ্নের উত্তর করতে হবে। 60টি প্রশ্নের জন্য মার্ক থাকবে 70 মার্ক এবং বহুনির্বাচনের জন্য থাকবে 30 মার্ক। মোট তোমাদেরকে 100 মার্কের প্রশ্নের অ্যান্সার করতে হবে। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্পর্কে আমি এর আগেও তোমাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, আশা করছি তোমরা ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ। আজকে আমি আলোচনা করব পরিণতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। অধ্যায়ের নাম হল বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হল কি? রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান। সরকারের সংজ্ঞা এর আগেও আমরা জেনেছিলাম, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শাসন ব্যবস্থা সফলভাবে পরিচালনার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট প্রশাসনিক কাঠামো। সরকারের তিনটি শাখা, আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সুষ্ঠু সমন্বয়, সুসম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্য স্থাপনের মাধ্যমে বাংলাদেশে একটি দক্ষ ও বাস্তবসম্মত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ সরকারের আইন বিভাগ হিসেবে কাজ করছে জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদ মিলে গড়ে উঠেছে সরকারের নির্বাহী বা শাসন বিভাগ। তাছাড়াও বিচার কার্য পরিচালনার জন্য রয়েছে বিচার বিভাগ তথা সুপ্রিম কোর্ট ও তার অধস্থন আদালত সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের গঠন, ক্ষমতা ও কার্যাবলী এবং সাংবিধানিকভাবে অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ে বিভিন্ন বিষয়গুলোর মধ্য থেকে আমি আজকে আলোচনা করব জাতীয় সংসদ, জাতীয় সংসদের গঠন এবং জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী। জাতীয় সংসদ কি? আচ্ছা, বাংলাদেশের আইনসভার নাম হল জাতীয় সংসদ বা হাউস অব দ্য নেশন। 1972 সালের সংবিধানে 65 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে একটি এককক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের বিধান করা হয়। 1972 সালের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ একটি সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থায় পরিণত হয়। 1975 সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হলে জাতীয় সংসদের কর্তৃত্ব অনেকটাই ক্ষুণ্ণ হয়ে যায়। এরপরে 1991 সালে দ্বাদশ সংশোধনীর ফলে দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়। এই সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদ পুনরায় সংসদীয় ও কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তাহলে আমরা জানলাম কি, বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, এটি কক্ষ বিশিষ্ট, এটি একক্ষ বিশিষ্ট। তারপর আমরা জানলাম কত সংশোধনীর মাধ্যমে দেশে পুনরায় আবার সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব জাতীয় সংসদের গঠন সম্পর্কে। জাতীয় সংসদের 350 জন সদস্য সমন্বয়ে গঠিত হয়। এর মধ্যে 300টি আসনের সদস্যগণ সাধারণ নির্বাচনী এলাকা থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, আর বাকি 50টি আসন থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত। তাহলে 300টি আসন হল জনগণের সাধারণ নির্বাচনী এলাকা থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, আর 50টি আসন হল মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এই 50টি আসন মনোনীত মহিলা প্রার্থীদের মধ্যে বণ্টন করা হয়। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো সাধারণ আসনের সংখ্যানুপাতে মহিলা আসন সমূহ বণ্টন করা হবে, তবে মহিলাগণ সাধারণ নির্বাচনী এলাকা থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সংরক্ষিত আসনের সদস্যগণ পরোক্ষভাবে সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হয়। জাতীয় সংসদের মেয়াদকাল হল 5 বছর। জাতীয় সংসদের মেয়াদকাল কয় বছর? 5 বছর। তবে এই মেয়াদকালের পূর্বেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জাতীয় সংসদ ভেঙে দিতে পারবে।
সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করবে। স্পিকার জাতীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করবে। সংবিধান অনুযায়ী সংসদের কাজ পরিচালনার জন্য রয়েছে অনন্য 60 জন সদস্য উপস্থিতির প্রয়োজন, একে কোরাম বলা হয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান স্থগিত ও ভেঙে দিতে পারবে। জাতীয় সংসদের কাজ পরিচালনার সচেতনতার জন্য রয়েছে সংসদ সচিবালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আলোচনা করব জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুযায়ী দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়, ফলে আইন প্রণয়ন, শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ, অর্থ সংক্রান্ত তদারকি ইত্যাদি বিষয়ে সংসদের ক্ষমতা ও কার্যাবলী অনেকাংশেই কি বৃদ্ধি পায়। আমরা জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে এখন জানব। বই অনেকগুলো পয়েন্ট আছে, আমি এগুলোর মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এখন আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করব আইন প্রণয়ন বিষয়ক ক্ষমতা। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন, পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারে। আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রতিটি প্রস্তাব বিল আকারে উত্থাপন করতে হয়। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করা হয়। সংসদে প্রণীত আইনে রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি প্রদান করবে। দুই নম্বর পয়েন্ট হল অর্থ সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ জাতীয় অর্থের অভিভাবক ও নিয়ন্ত্রণকারী। সংসদের অনুমোদন ছাড়া সরকার কোন প্রকার অর্থ ব্যয় করতে পারে না। কোন কর আরোপ বা কর সংগ্রহ করতে গেলেও সরকার সংসদের অনুমতি নিতে হয়। প্রত্যেক অর্থবছরে সরকারের আয় ব্যয়ের হিসাব সম্বলিত বাজেট সংসদে পেশ করতে হয়। মোট কথা, সরকারের সকল ব্যয় সংসদের সম্মতির ভিত্তিতেই করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আলোচনা করব শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ। শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদকে শাসন সংক্রান্ত সকল কাজের জন্য ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের কাছে দায়ী থাকতে হয়, জবাবদিহিতা করতে হয় এবং সংসদের অধিকাংশ সদস্য অনাস্থা জ্ঞাপন করলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদের মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও অন্যান্য প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। এক কথায় জাতীয় সংসদ জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু ও রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানব সরকার গঠন বিষয়ক ক্ষমতা। সাধারণ নির্বাচনের পর পরবর্তী সরকার গঠনে জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় এবং তিনি মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে। নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। জাতীয় সংসদ রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন সংক্রান্ত কাজ সম্পাদন করেন। সংরক্ষিত মহিলা আসনের মহিলা সদস্যগণ জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়। এছাড়াও সংসদের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তারপরে আমরা জানব বিচার বিষয়ক ক্ষমতা। জাতীয় সংসদ কিছু বিচার বিভাগীয় ক্ষমতা রয়েছে। সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, শারীরিক ও মানসিক অসুস্থতা, অক্ষমতার জন্য সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। প্রয়োজনে স্পিকার, ডেপুটি স্পিকার ও ন্যায়পালকেও অপসারণের ক্ষমতা সংসদের রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ রাষ্ট্র ও জনগণের চাহিদা মোতাবেক প্রয়োজন অনুযায়ী সংসদের যে কোনো ধরনের পরিবর্তন করে থাকে। জাতীয় সংসদ সংবিধানের বিধান মোতাবেক সংবিধানের যে কোনো পরিবর্তন, সংশোধন এবং যে কোনো বিষয় সংযোজন ও করতে পারে। মোট সংসদের 2/3 ভোটে এই ধরনের সংশোধন গৃহীত হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা জানলাম যে জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী, এখানে আমরা যেসব পয়েন্টগুলো জানতে পারলাম সেগুলো হলো আইন প্রণয়ন বিষয়ক ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা, শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ, সরকার গঠন বিষয়ক ক্ষমতা, নির্বাচন সংক্রান্ত ক্ষমতা, বিচার বিষয়ক ক্ষমতা, সংবিধানের সংশোধন সংক্রান্ত ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।